বিশ্ব নারী দিবসে বোঝে না খালি পেট। সকালে উঠে শাক পাতা তুলে বাজারে আসার পর সেগুলি বিক্রি হলে চলে সংসার। চেনা ছবির মাঝে লুকিয়ে আছে এক অন্য কাহিনী। বিশ্ব নারী দিবসে দেখুন নিউজ নোম্যাসল্যান্ডের বিশেষ প্রতিবেদন। কারো স্বামীর মৃত্যু হয়েছে, কারো ঘরে একমাত্র সন্তান প্রতিবন্ধী, কারো আবার স্বামী কর্মক্ষমতা হারিয়েছেন চিরতরে, বিছানায় শয্যাশায়ী, নিজেদের অজান্তেই সংসারের জোয়াল কখন যে কাঁধে চেপে গেছে বুঝতে পারেননি এই মহিলারা। আজ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসের আলাদা কোনো অর্থ বোঝেন না এই মানুষগুলি, বোঝেন দাম বাড়ছে চাল ডালের, খরচ বাড়ছে সংসারের, এমনিতেই নুন আনতে পান্তা ফোড়ানো সংসার, গোটা সংসার জুড়ে অভাবের চিহ্ন স্পষ্ট, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর দু চার পয়সা রোজগার যা হয় তা দিয়েই চলে সংসারের চাকা, খুব ভোরে উঠে কখনো বা বিকালের দিকে সময় পেলে পুকুর নদী মাঠঘাট থেকে শাক পাতা সংগ্রহ করেন, বাড়িতে এনে সেগুলি ঝাড়াই বাছাই করে সকাল সকাল পৌঁছে যান বাজারে, ক্রেতাদের চাহিদা মতো তাদের হাতে তুলে দেন শাক পাতা। মানুষগুলি জানালেন সারাদিন মেরে কেটে 100 থেকে 150 টাকা রোজগার, তা দিয়েই স্বামীর ওষুধ থেকে শুরু করে চাল ডাল। বনগা টবাজার এলাকায় শাক পাতা বিক্রি করেন সখী সরকার। সখী বলেন ছেলে প্রতিবন্ধী, স্বামী মারা গেছেন, সারাদিনে যা আয় করি তা দিয়ে কোনো মতে সংসার চলে, 12 বছর আগে স্বামী মারা গেছেন, তারপর থেকে এভাবেই চলছে। জনের দামটা সারাদিন খেটে খুঁটে আইছে, জনের দামটা হয়, ছেলে আমি, ছেলে আমার হ্যান্ডিক্যাপ, কিছু পায় না, আম্মু কিছু পায় না, এই শাক টাক বিক্রি করে কোনো রকম চলে। অপর এক শাক বিক্রেতা নির্মলা বিশ্বাস। নির্মলা বলেন ছেলে জন্মজুরি করে, স্বামী মারা গেছেন, বিক্রি বাটা শেষে বাড়িতে গিয়ে শাক তুলতে যায়, তারপর সেগুলি পরিষ্কার করতে করতেই রাত হয়ে যায়, পরদিন সকালে উঠে ফের বাজারে আসি, এভাবেই চলছে। এই শাক পাতা বেশি, ছেলে আছে একটা, সেই জন্মজুরি দেয়, ইনকাম এই যাবে এই খাবো, কি দাম ইনকাম হতে পারে শাক পাতা বেচে, বোঝো তো। পেটের খিদে নারী দিবসের অর্থ বোঝে না, সংসার চালাতে জীবনযুদ্ধে প্রতিটি দিন নিজেদের অজান্তেই নারী দিবস পালন করে চলেছেন এই মানুষগুলি। ওই বাড়ির স্বামীরা কাজ করতে পার না, আমি যা শাক বন তুলি তাই দিয়ে সংসার চালাই, প্রায় 5-6 বছর ধরো সারাদিন শাক বন তুলে হয়তো কমতে কম হয়তো ধর হয়তো 250-300 এরম হয়। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।